কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। পাকিস্তানি হামলায় নিহত ভারতের দুই সেনা, চীন মোকাবেলায় এবার S-40 ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে, ভয়ঙ্কর হুঁশিয়ারি OIC-র। দিল্লিতে বাড়ছে ফুসফুসের সমস্যা, কিন্তু কেন? ইরানে সাদা বিয়ে, সন্তান নিতে গিয়ে যে সমস্যায় পড়ছেন অবিবাহিত যুগলরা, জেনে নিন কিভাবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করে যাচ্ছে ব্রিটেন, বলল হামাস। গোবর খেয়ে উচ্ছ্বাসিত ভারতীয় ডাক্তার, ভাইরাল ভিডিও। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন চালু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো পাকিস্তানের হামলায় ভারতের দুই সেনা নিহত হয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা ঘটে। রবিবার 21 নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছে, এতে ভারতের দুই সেনা নিহত হয়েছে। হামলার পর ভারতও সমুচিত জবাব দিয়েছে। জম্মু ভিত্তিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দার আনন্দ বলেন, রাজৌরি জেলা LOC সুন্দরবাণী সেক্টরে পাকিস্তান আর্মির হামলায় আহত দুই সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান আর্মি এই হামলা চালায়। নিহত দুজন হলেন নায়েক প্রেম বাহাদুর খাতেরি এবং রাইফেলম্যান সুখবীর সিং। রাজৌরি জেলা সংলগ্ন পুঞ্চে পাকিস্তানের জুলিতে জুনিয়র কমিশন অফিসার নিহত হওয়া ঠিক একদিন পর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ঘটনা ঘটল। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে জম্মু কাশ্মীরে পাকিস্তান 5,100 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, যা গত 18 বছরের মধ্যে সর্বাধিক। গড়ে প্রতিদিন 14 বার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। এতে বলা হয় পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন 36 জন। নিহতদের মধ্যে 24 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য, আহত হয়েছেন 130 জনেরও বেশি। প্রিয় ভালোবাসা দর্শক, পাক ভারত যুদ্ধ লাগলে আপনি কোন দেশের পক্ষ নেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রিয়ালিটি হাট নিউজ হচ্ছে, চীন মোকাবেলা এবার S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত। ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের নিয়ন্ত্রণ মোকাবেলা করতে এবার S-400 ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা মোতায়েন করবে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের শুরুতে রাশিয়া থেকে আনার পর দুটি S-400 উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা হবে। এই দুই সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে ভারত ও চীনের মধ্যে। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণে S-400 মোতায়েন করার পর LOC-তে শক্তির ভারসাম্যে বেজিং এর সঙ্গে পাল্লা দিতে পারবে দিল্লি, এমন মনে করছেন দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান ও ড্রোন ধ্বংস করা যাবে বলেও জানা গেছে। 2019 সালের দিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে S-400 কেনার চুক্তি বাতিল করলে ভারত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স অব পেট্রিয়ট 3 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে। কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের তুলনামূলক বিচার করে S-400 কেনার সিদ্ধান্তে অটল থাকে দিল্লি। রাশিয়া থেকে চীনও এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবস্থা কিনে নিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে, বলেন OIC। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা দাবি জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থা দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। OIC-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 17 নভেম্বর তারিখে পূর্ব জেরুজালেমে ছুরি হামলা চেষ্টার অভিযোগে 16 বছরের ওমর আবু আসাবকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এছাড়া আরও বলা হয়েছে যে ফিলিস্তিনি কারাবন্দীদের উপর নিপীড়ন ও তাদের চিকিৎসায় অবহেলার কারণে বহু ফিলিস্তিনি মারা যাচ্ছেন। উদাহরণস্বরূপ সংগঠনটি বলছে, চিকিৎসায় অবহেলার কারণে সামি ওমার নামের এক ফিলিস্তিনি কারাবন্দী মারা গেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন অপরাধের নিন্দা করে OIC জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা ও আক্রমণের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে এবার অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। ওই দুই ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করার জন্য জাতিসংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের আহ্বান জানিয়েছে OIC। এছাড়া OIC-র পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় অনশনরত ফিলিস্তিনিদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে, সূত্র ইয়েনি শাফাক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দিল্লিতে বাড়ছে ফুসফুসের সমস্যা, কিন্তু কেন?
বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি। দীপাবলির পর থেকে দেশের রাজধানীর বাতাসে ধুলো আর ধোঁয়াশা চাদরে ঢাকা পড়েছে। পরিস্থিতি দেখে পরিবেশবিদদের অনেকে ১৯৫২ সালে লন্ডনে গ্যাস চেম্বার পরিস্থিতির সাথে তুলনা টানতে শুরু করেছেন। দেশের সবচেয়ে দূষিত বায়ু শহর হিসেবে উঠে আসছে দিল্লির নাম। প্রবল ধোঁয়াশার কারণে দিল্লির কয়েকটি শুক্রবার দৃশ্যমানতা নেমে আসে ৫০ ভাগে। প্রাথমিকভাবে বায়ু দূষণের কারণ হিসেবে পড়শি উত্তরপ্রদেশ এবং হরিয়ানার কৃষি জমিতে খড়বিচালে পোড়ানোকে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে কেন্দ্রের দেওয়া তথ্য জানাচ্ছে, দিল্লির দূষণের মাত্র ১০ ভাগ হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে খড়বিচালে পোড়ানো ফলে। যানবাহন, ডিজেল চালিত জেনারেটর এবং শিল্প থেকে বায়ু দূষণের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। শীতের গোড়ায় বায়ু দূষণের ফলে বাড়ছে অসুস্থতার ঘটনাও। চোখ জ্বালা, চোখ দিয়ে জল পড়ানো, কাশি, কফের সমস্যার পাশাপাশি শ্বাসনালী ও ফুসফুসের সংক্রমণের ঘটনা বাড়ছে। এবার মুসলিম বিরোধী নাগরিক আইন প্রত্যাহার আবেদন ভারতীয় মুসলিম নেতাদের ভয়ঙ্কর বিপদে মোদী সরকার। ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করার পর মুসলিম নেতারা শুক্রবার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মূলত পাঞ্জাবি, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা আন্দোলন করছেন। সিসিএ এর বিরুদ্ধে সরব হয়েছিল গোটা ভারতের মুসলিমরা, কিন্তু তাতে আমলই দেয়নি ভারত সরকার। এটিকে কেবল মুসলিমদের সমস্যা মনে করে উদাসীনতা দেখানো হয়েছে। জামায়াতে ইসলামী হিন্দ এর সভাপতি সৈয়দ সাদাউল্লাহ হুসাইনি বলেছেন, আমরা এখন সরকারকে অন্যান্য জনবিরোধী এবং সংবিধান বিরোধী আইন যেমন সিএএ, এনআরসি থেকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আনন্দিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত কৃষকদের দাবি মেনে নিয়েছে। এটা আগে করা হলে বহু লোকসান এড়ানো যেত। তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ওলামা এ হিন্দের প্রধান এরশাদ মাদারি। একটি বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের উচিত এখনই সিএএ প্রত্যাহার করা। আমাদের উচিত কৃষকদের অভিনন্দন জানানো। তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, আবারও সত্য সামনে এলো। ন্যায়সঙ্গত উদ্দেশ্যে সততা ও ধৈর্যের সঙ্গে আন্দোলন চালালে একদিন সফলতা আসবেই। এরশাদ মাদানি এও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের কাঠামো গণতান্ত্রিক, এখন তার উচিত মুসলিমদের বিষয়ে যে আইন আনা হয়েছে তার প্রতি মনোযোগী দেয়া। কৃষি আইনের মতো সিএএ প্রত্যাহার করা উচিত। ইরানে সাদা বিয়ে সন্তান নিতে গিয়ে যে সমস্যায় পড়ছেন অবিবাহিত যুগলরা, জেনে নিন কিভাবে। ইরান এখন বিয়ের আগে একসাথে থাকছেন এমন তরুণ যুগলের সংখ্যা কত তার কোনো সরকারি হিসেব নেই, কিন্তু এটা ক্রমশ সাধারণ ব্যাপারে পরিণত হচ্ছে এবং ইরানে কট্টরপন্থী প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। বেশ কয়েক বছর আগে বিবিসির ফার্সি বিভাগের রানা রহিমপুর এক রিপোর্টে লিখেছেন, ইরানে এই শ্বেত বিবাহের প্রচলন এতটাই বেড়ে গেছে যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতি দিয়ে এই ব্যাপারে তার গভীর আপত্তি প্রকাশ করেছিলেন। তার কার্যালয়ের প্রধান মোহাম্মদ গোল পেগানির ইস্যু করা এক বিবৃতিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল কোহাবিটেশন বা বিয়ে না করে একসঙ্গে থাকার বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষেত্রে যে কোনো দয়া প্রদর্শন করা না হয়। ইরানে তরুণ তরুণীদের মধ্যে শ্বেত বিবাহের সংখ্যা কত তার কোনো সরকারি হিসেব নেই। তাতে বলা হয়েছিল, পুরুষ ও নারীর বিয়ে না করে একসাথে থাকা লজ্জাজনক। যেসব লোকেরা এই জীবন বেছে নিয়েছে তাদের একটি বৈধ প্রজন্মকে অবৈধ প্রজন্ম দিয়ে মুছে দিতে বেশি সময় লাগবে না। কিন্তু এসব সতর্কবাণী ইরানের তরুণ প্রজন্ম শুনছে বলে মনে হচ্ছে না। এ শতাব্দীর প্রথম দশকে ইরানে কোনো যুবক যুবতী সাদা বিয়ে করবে এমনটা অকল্পনীয় ছিল, কিন্তু এখন এরকম অবিবাহিত দম্পতির সংখ্যা ক্রমশ বাড়ছে। ইরানি মহিলাদের মধ্যে জনপ্রিয় সাময়িকী জানান, ২০১৪ সালে এই বিষয়টি নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। তবে এর কয়েক মাস পর ২০১৫ সালের এপ্রিলে কর্তৃপক্ষ বিয়ে না করে একসাথে থাকাকে উৎসাহিত করার অভিযোগে ম্যাগাজিনটি নিষিদ্ধ করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অতীতের ভুল নীতি পুনরাবৃত্তি করে যাচ্ছে ব্রিটেন, বলল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ব্রিটিশ সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক খবরে জানিয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। খবর আল জাজিরার। এক বিবৃতিতে সংগঠনটি বলছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া। হামাসের বিবৃতিতে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলা হয়, ফিলিস্তিন সংকটের ব্যাপারে ব্রিটেন তার অতীতের ভুল নীতি পুনরাবৃত্তি করে যাচ্ছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিটিশ সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ঐতিহাসিক ভুল সংশোধন ও ক্ষমা চাওয়ার পরিবর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছেন। ব্রিটেনের এই ধরনের ঘোষণার ভয় পায় না হামাস, বরং যে কোনো মূল্যে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।
বিবৃতিতে ফিলিস্তিন প্রসঙ্গে দ্বৈত নীতি পরিহার করতে ব্রিটেন ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ হামাসের প্রতি সমর্থন প্রকাশ করলে, তাদের পতাকা উড়ালে বা সংগঠনের জন্য বৈঠকের আয়োজন করলে তা দেশটির প্রচলিত আইনের সংগঠন হবে। এক্ষেত্রে দোষী ব্যক্তিকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে 14 বছরের কারাদণ্ড হতে পারে। খবর বিবিসি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে খবর খেয়ে গোবর খেয়ে উচ্ছ্বসিত ভারতীয় ডাক্তার, ভাইরাল ভিডিও। সাম্প্রতিক সময়ে ভারতে গোবর অথবা গোমূত্র খাওয়ার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে কট্টর হিন্দুত্ববাদীদের। এমনকি করোনা মহামারীর সময় করোনা সারানোর ওষুধ হিসেবে গোবর খাওয়ানোর পরামর্শ দিতে দেখা গিয়েছে বিজেপি নেতাকে। কিন্তু এবার হরিয়ানায় দেখা মিলল এক চিকিৎসকের, যিনি গোবর খেয়ে তার গুণাগুণ নিয়ে উচ্ছ্বসিত হলেন। MBBS পাশ এই চিকিৎসকের গোবর খাওয়ার ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। হরিয়ানার কার্নালের বাসিন্দা মনোজ মিত্তল একজন শিশু চিকিৎসক। ভিডিওতে তাকে গোবরের উপকারিতা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। তারপর কথা বলতে বলতে অনায়াসে গোবর মুখে তুলে খেতে দেখা গেছে তাকে। মনোজ জানিয়েছে তার মা উপবাসের সময় গোবর খেতেন, সেই ধারা বজায় রাখছেন তিনিও। মনোজের কথায় তন মন পবিত্র হয়ে যায়গা, অর্থাৎ শরীর ও মন দুইটাই পবিত্র রাখে গোবর। তার মতে গোবর শরীরে একবার প্রবেশ করলে শরীরকে শুদ্ধ করে তোলে। এমন ভিডিও যে ভাইরাল হবে দ্রুত তা বলাই বাহুল্য। ভাইরাল হরিয়ানা নামে এক টুইটার ইউজার এটি শেয়ার করতে তা দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকে সেটা শেয়ার করেন, নানা কমেন্টও জমা পড়তে থাকে ভিডিওর নিচে।